Assalamualaikum everyone, welcome to back our channel Craft Creation by Lima. আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লে দিয়ে কিভাবে বিট তৈরি করতে হয় তা দেখাবো। তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমে লাগবে ক্লে। ক্লে তৈরির লিংক আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা দেখে বানিয়ে নিতে পারবেন। লাগবে অয়েল কালার, এখানে লালটা নিয়েছি আমি বিট তৈরি করার জন্য। লাগবে সবুজ এটা পাতার জন্য। লাগবে আইকা আর বেজলিন। প্রথমে বিটের পাতা তৈরি করে নিতে হবে, এর জন্য এই সাদা ক্লের মধ্যে সবুজ অয়েল কালারটা ভালোভাবে মিশিয়ে নিব। কালার খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, একটু কালার করলেই অনেক গাঢ় হয়ে যায় শুকিয়ে। কালার করার পর ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে এরকম গোল করব। প্রথমে গোল করে এরকম পাতলা চ্যাপটা করে নেব। অবশ্যই চেষ্টা করবেন অয়েল কালার ব্যবহার করতে, ফেব্রিক কালার ব্যবহার করলে ন্যাচারাল লাগে না এবং মতো ততটা ভালো আসে না। এরকম পাতলা করা হয়ে গেলে এক সাইড ধরে এভাবে মুড়ি আনতে হবে, দেখতে অনেকটা মাইকের মতো লাগবে। এরকম ভাবে করে আগে থেকে শুকিয়ে রাখতে হবে। দেখুন এটা আমার শুকিয়ে গেছে, কালারটা দেখুন কত গাঢ় হয়েছে শুকিয়ে। এখন বিট তৈরি করব, এর জন্য সাদা ক্লের মধ্যে এরকম লাল কালারটা মিশিয়ে নিব। হাতে বেজলিন লাগিয়ে নিতে হবে অবশ্যই, না হলে রং মিশানোর সময় হাতে লেগে। এরকম ভাবে খুব ভালো করে কালারটা মিশিয়ে নিতে হবে ক্লেতে। মিশানোর পর গোল করতে হবে। প্রথমে গোল করার পর এর নিচের দিক থেকে একটু এরকম ভাবে চোখা করে দিতে হবে। এখন এতে পাতা সেট করব, আর পাতাটা আগে থেকেই অবশ্যই শুকিয়ে নিতে হবে, না হলে সেট করা যাবে না। এরকম আইকা লাগিয়ে এই পাতাটা এভাবে সেট করে দেব। শুকানোর পর কালারটা ঠিক এরকম আসবে দেখে নিন।